ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের উপর এই রাস্তা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে কার্যত মরণফাঁদ হয়েছিল বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের এই অংশ। অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার দেখভালের দায়িত্বে বাঁকুড়া জেলা প্রশাসন। সম্প্রতি রাস্তা মেরামতির সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো সেপ্টেম্বরে শেষ হয় প্রথম দফার কাজ। এবার নভেম্বরে শুরু হবে দুর্গাপুর ব্যারেজের উপরের রাস্তা মেরামতির দ্বিতীয় দফার কাজ। এই ব্যারেজের ওপরের অংশ, যেটা দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ ছিল, সেখানে মেরামতির কাজ শুরু হচ্ছে। আগামী 4 নভেম্বর থেকে 11 নভেম্বর অবধি বন্ধ থাকবে ব্যারেজে ভারী গাড়ি যান চলাচল। বাঁকুড়ার জেলাশাসক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগামী 4 তারিখ ভোরবেলা থেকে 11 নভেম্বর রাত পর্যন্ত ও 12 তারিখ রাত থেকে 25 নভেম্বর রাত পর্যন্ত এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তা মেরামতির সময় দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। ছোট গাড়ি ও বাস চললেও গতির সীমা বেঁধে দেওয়া হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার। দুর্গাপুরের এসডিও অনির্বাণ কোলে জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য যাতে মানুষের দুর্ভোগ না হয় সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।